বেসিক্যালি আমাদের কুমোরটুলি এক্সপিডিশন চলছে, আমরা এসেছি অলমোস্ট আধা ঘন্টা আগে। আসার কারণ কিছুই না, কুমোরটুলি 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 অনেকবার শুনেছি, ছোটোবেলা থেকে বহুবার এসেছি, কিন্তু মাঝে যেহেতু কোভিড গেল, কোভিডের মধ্যে একটা বেশ লোকের একটা খারাপ সময় গেল, লোকজন টু ইয়ার্স মতো, হ্যাঁ টু ইয়ার্স মতো আমরা সব কিছু ব্লক ছিলাম। তো আফটার টু ইয়ার্স ও সব কিছুই ফার্স্ট টাইম, কিন্তু আমাদের আমরা এক্সপিরিয়েন্স এইদিকে ঘোরান কেন, এক্সপিরিয়েন্সের দিকে। তো আমরা কুমোরটুলি এসেছি, ঠিক আছে, আমরা এখানে আজকে একটুখানি টোটাল যে ঠাকুরগুলো তৈরি হয়েছে সেগুলো আপনাদের তুলে দেখাবো, অ্যান্ড যে ভিডিও করছে তাকেও দেখিয়ে দিই। এই যে আমাদের আরাধনের সাতটি ছেলে রইল বাকি, অনাদিদা। তো কুমোরটুলিতে আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, থাকুন, এবং যা কিছু আমরা এনজয় করছি এখানে আপনাদের সামনে তুলে দেব। আর প্রজিতের হলুদ দাঁতের জন্য একটা লাইক চিপে দিন, একদম। সেগুলো আপনাদের দেখালাম, এখন আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাচ্ছে, আমাদের ব্লগও শেষ। তা এডি, আজকে কিরকম এনজয় করলে? আজকে বেসিক্যালি আমাদের ব্লগটা আপনারা দেখলেন, আশা করি খুব ভালো লেগেছে, অ্যান্ড ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন আমরা বেসিক্যালি বসে আছি কুমোরটুলি ঘাটে, এটা বেসিক্যালি কুমোরটুলি বেদিং ঘাট। এই ঘাটটার বিশেষত্ব হচ্ছে এটা বহু পুরনো, অ্যান্ড ইংরেজদের ভুল বানান লেখা ওখানে ব্যানারে, এইটাই বিশেষত্ব, এছাড়া আর কোনো বিশেষত্ব নেই। আর এখানে সবাই কাঁদে গেছে, এই তিনটে বিশেষত্ব ছাড়া আর কিছু নেই। তো এখন আমরা এখানে বসে আছি, খানিকক্ষণ একটু চিল ফিল মারছি, এর কিছু ফ্রেন্ডসরা এসছে, ঠিক আছে, এটা ধরাতে পারছে না ভাবের জন্য,
তো এরপরে বাড়ি চলে যাবো। আজকে খুব ভালো এনজয় করেছি, ওয়েদারটা ভোগায়নি। সব থেকে বড়ো কথা হচ্ছে ওয়েদারটা ভেবেছিলাম ভোগাবে কিন্তু ভোগায়নি, খুব সুন্দর এনজয় হয়েছে। ছবিগুলো আপনারা দেখতে পাবেন। পাশে অনাদিদা কিছু মজাও নিয়েছে আজকে, প্রচুর, ঠিক আছে, প্রচুর লেভেলের মজা নিয়েছে, প্রচুর লেভেলের মজা নিয়েছি আজকে। সেই মজাগুলো প্রকাশ করতে পারবো, ভাষায় প্রকাশ করা যাবে না, মানে বুঝতেই পারছেন শোভাবাজার মেট্রো নেমেছি মজা কিরকম।